যে পর্দা করে না তার অন্তরে আল্লাহর ভয় নেই, আপনার স্ত্রী আপনার মেয়ে সেজেগুজে ঘুরে বেড়ায়, ওই আমি দেখলাম বাহিরে কালো পর্দা টাঙানো আছেই, এরপরও এই দরজা দুটো মারা, আমি শুধু পূব দিকে মুখ করে আছি আর সবাই আপনারা পশ্চিম দিকে মুখ, তার মানে মেয়ে মানুষ ঢুকলে আপনারা দেখতে পাবেন না, আর কেউ যদি ঢুকে কালোর ভিতরে আমি আংশিক দেখতে পাবো, কেন তারা মুখ ঢেকে আসে আমি অতটা দেখতে পাবো না। তাহলে এই মসজিদে যদি এত পর্দার আয়োজন থাকে, এই মসজিদে যদি এত পর্দার ব্যবস্থা থাকে, আপনার বাড়িতে কেন পর্দা নেই, আপনার বিয়ের বাড়িতে কেন পর্দা নেই আমি জানতে চাই, ওই কেন মসজিদে কি আল্লাহকে দেখাচ্ছেন যে আমরা পর্দা করি ভয় করি? সাবধান, হাক্কো তুকোতিহি, আল্লাহ বলছেন যেখানে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, একটা কথাই মনে রাখবেন, হক কথা অনেকের তিতা লাগতে পারে, সাবধান, একটাও কোরআন হাদিসের বিরোধী কোনো কথা বলছি না, আমার কথা কড়া হতে পারে, একটা কথাই মনে রাখবেন, আপনার ভালোর জন্যই বলছি, কথা যদি তিতাও লাগে মিষ্টি করে গ্রহণ করেন, পরকালে বাঁচবেন। বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আমি মানা করছি না যে বন্ধ করেন, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, যে এত পর্দার দুইটা পর্দার ব্যবস্থা শুধু আমার চোখ এড়ানোর জন্য, তাহলে আপনি যে বিয়ের বাড়িতে বেপর্দার আয়োজন করে খানাপিনা করছেন, ওইখানে কি আপনার কাবেরা গুণা হবে না? বাড়িতে যে আপনার বউ বিটি রাস্তাঘাটে বেপর্দায় ঘুরছে, ওইখানে কি আপনার কাবেরা গুণা হবে না? ওইখানে পর্দা কই? টিভির উপরে এত সুন্দর করে পর্দা রেখে দিয়েছেন, মানুষজন হুজুর গেলে কি মনে করবে টিভিটা ঢেকে রেখে, টিভি ঢেকে রেখেছেন বউ ঢেকে রাখেননি কেন? ওয়াই কেন? লজ্জা লাগছে? খালি মৃত্যুবরণ করেন তাহলে বুঝতে পারবেন কবর কি, জাহান্নাম কি, আল্লাহর আজাব কি, আপনাকে আমি এখনো বোঝাতে পারছি না কোরআন হাদিস দিয়ে। আপনি একজন মুসলমান, আপনার চরিত্র হবে মুসলিমের মতো, আপনার স্ত্রী মেয়েকে পর্দা করাতে হবে, আপনি হিন্দু নন, হিন্দুরে পর্দা লাগে না, বদ্ধরে পর্দা লাগে না, আপনি মুসলমান, আপনাকে আল্লাহ বলছেন করোনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলাতিল উলা, হে মেয়েরা তোমরা জাহিলি যুগের মতো রূপ প্রদর্শন করে বাহিরে বের হয় না। এটা মেয়েদেরকে অর্ডার বলছেন, সুরা নূরের ভেতর পর্দার আয়াত না জ্বলেছে, 14 জন ব্যতীত তার হাত পা কিছু দেখাতে পারবে না। আপনি তো মুসলমান, এর জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ঈমানদার তুমি আমাকে ভয় করো, যেখানে ভয় করা দরকার ঠিক সেভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। আপনারা তো সবাই কালিমা পড়েছেন ঈমানদার, আপনাকেই কেন বলছেন মুসলমান না হয় মৃত্যুবরণ করো না? তার মানে মুসলমানের ঘরে জন্ম ঠিক, মৃত্যুটা মুসলমানের মতো হবে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মতো হবে। যদি এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত তার দাসত্ব করতে না পারি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যার নফসটাকে অন্যায় থেকে বাঁচাবে কি জন্যে? পরকালে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে, কিয়ামত আছে, হাসর আছে, সেই দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয়ে, যে নফসটাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিওয়াল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কথা কত বড় দেখেন, যার এই অন্তরটা খালি এইটা ভাববে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি যে বিচার হয়, কি যে শাস্তি হয়, জান্নাত পাবো না জাহান্নাম পাবো, সেদিন কি ঘামের মধ্যে হাবুডুবু খাবো, সূর্য কি আমার মাথার উপরে থাকবে, কবরের আজাব যে কত কষ্ট, কিভাবে আমি সেখানে থাকতে পারবো, এই ভয় করে যে দুনিয়ার জীবনে অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি দিয়ে দিলাম ফাইনাল জান্নাত হিওয়াল মাওয়া, তোর জন্য জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সুবহান, যুবক তুমি জেনা থেকে ফিরে আসো, তোমার জন্যই জান্নাতুল মাওয়া আছে। যুবক তুমি বেনামাজি নামাজ পড়তে আসো, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। যুবক
তুমি টাকনুর নিচে কাপড় রাখো, টাকনুর উপরে কাপড় উঠে দাও, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। হে বোন মুসলিম বোন, আমি আপনাকেই বলছি, পর্দা করছেন না, আল্লাহর ভয়ে পর্দা করুন, আপনার জন্যই জান্নাতুল মাওয়া আছে। আপনি গভীর রাতে আরেক পুরুষের সাথে আপনি কি করেন, জেনা করেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবাসে পালন করেন, আপনাকে আমি বলছি আপনার জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছে। শুনুন, যে এই নফসটাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে সেই পাবে জান্নাতুল মাওয়া।